আমি তো টাউড না টাউডলে আমার বউ আমার বলল 12 বাতাই রে 12 বাতাই রে আমি 12 বাতাই রে মহিলা না খান এই জন্য আমরা সংসারে মধ্যে আলো মলার কিস্তি নিয়ে আলো মলো হ্যাঁ ভাই কিস্তি ঠিকমতো দেন আচ্ছা ঠিক আছে দেরো আর 12 বাতাই হবো না কে তেহা তুই লাই মোবাইল কিনা দাও বউ মোবাইল কিনা দাও বুঝো নাই আর কোয়েন না ভাই যাই গে আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব একটা কথা কই আপনারা সিগনেচার দেন এই দেন এই দেন এই দেন এই দেন এটা একটা ওই জন্য দেন হ্যাঁ জি স্যার ভালো ভালো মানুষ দিয়ে কিস্তি দিবেন আর যারা কিস্তি না তাল দিবালি করবো তা করে একবারের বেশি আর কিস্তি দেওয়া হবে আমার কথা হলো স্যার আপনি যে ফাইলে কয়ে দিয়েছেন আমি ভালো মানুষ সারা কিস্তি দিই ম্যানেজার সাহেব আপনার একটা কথা বলি মনে করেন যে এই যে গাঁওকার যে আপনার লোন দেন এই লোন গুলো দেওয়ার সময় এত সুন্দরভাবে কয়ে দেন আমরা না সেই কথা মতো এরা কিস্তি দিতে পারে না হ্যাঁ কত ধরনের কিস্তি দিয়ে না না দিয়েই বাচ্চা দিকে জায়গা এইটা জানি আর হয় না কিস্তি ছাড়া আমার এনজিওতে আসবেন না বুঝছেন স্যার এই কথা আপনি আমারে কই নাই এই যে প্রতিদিন রাত 2টা 3টার সময় আমি কিস্তি নিয়ে আসি আমি আমি আপনি আপনার এই সংস্থা না তো আমি এখানে চাকরি করি আর আমার সংস্থা মনে করে আমি চাকরি জি 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 ঠিক আছে ঠিক আছে ফোন দিল কেরা আসসালামু আলাইকুম কার মামুর স্যার সাব্বির স্যার হ্যালো সাব্বির স্যার আমি অফিস আহেন আমি ওয়ার্কার স্যার আমি অফিস আহেন এটা অফিস তো গেলাম এক লোক মারা গেছে অন্য জান রাখবো স্যার 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 ন স্যার 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 তাই কো ভাই তে কো না না হ্যাঁ কি হইলো ন স্যার রিপোর্ট নিবেন দিয়া জান রাখবো নন কাগজপত্র দিয়ে জান রাখবো না এটা ফাইল নিয়ে যাচ্ছে স্যার এই তাই হ্যাঁ কি বিনাশ হইলো স্যার আরে সব হইলো কি ভাই ও স্যার আমার টান ধরে না বল্লা চলে না স্যার আপনি কান দেন না আপনি কান দেন এই ভালো মানুষ তো কি বলি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার ভালো আছেন স্যার আল্লাহ রাখছে ভালো আমি কি আছে এ তো স্যার ভালো আছি স্যার কি ভাবে ভালো থাকি স্যার একবারে বারো মানুষ চার হবে কথা কথা কইতাছি বুঝেন কি দুপুত কই নাই পয়রা একবারে মইরা গেল আমি তো ডকে দেখে টেহা নিয়ে দিলাম কত জানি 60,000 না 60,000
এতসার মই রই গেছে আর বড়াল কান্দা সালো লগিরা সালাম ধরা আমি তো সাতটা আনছে সামনে সামনে দিকে গালে দিন পরে দিকে হে কিস্তি দিব হে আজকে মারা গেছে ও স্যার এই দুকু কার কাছে দিলাম খালি সদস্য মারা যায় এক মাস পর বলি টেনশনে পাগল হয়ে গেলাম রে কান্দে না এনজিও করতে গেলা কি আপনি মিলাত টিলাত পড়াইছিলা মিলাত পড়ে দিয়ে গেল টাঙ্গাইল পাশানি বাজার দিকে দশ মন জেলা বিয়ান দিলাম করলাম দিলাম এই মিলাদ বরাবর নিয়ে হুজুরের কাছে গেছি হুজুরের কাছে তোরা খাবি সুদ গোস ওইলার আমরা মিলাদ বরাবর তুমি তো মাথা খারাপ হইছে আইসেস গেটা ও আমরা কই এনজিও তে করছেন এটা নিয়ম অনুযায়ী যে 20000 টাকা যে পায় বেচা করে 20000 টাকা দিয়ে দেন আরো আরো নিয়ত করছি সামনে বার যে স্যার কইয়া কি হাইদা বাস নইলাম স্যার আপনি বাস নাই কি বাস আপনি তো সাক্ষী আছিলেন আপনি কিস্তি গড়া দিয়ে দেন কথা মনে মনে নিয়ত করছিলাম আর একটু সুযোগ সুবিধা বাড়ামো আপনি সামনে বছর মনে করছিলাম থেকে জন্মের ঘুম পাড়াই থাকে কত বছর ধরে সংসার করতেছি পারলাম না তাই নাকি দুই তিনবার মারতে গেছিলেন আমি যাই আজকে স্বাক্ষর দিয়ে আমি যে ভাই আমি যে বেলা ভর্তি হয়েছিলাম আমি ভুল করে ভর্তি হয়েছি বাংলাদেশে মেলা এনজিও অফিস আছে না আচ্ছা সব এনজিও অফিস কল সুযোগ সুবিধা নাই এই তার সিরে এনজিও অফিসে ভালো সুযোগ সুবিধা আছে মনে কর যে এখন আমার দেড় লাখ টাকা এনে দিলি আল্লাহ না করুক টাকাটা আনার পরে কিস্তি দেওয়ার আগে যদি আমি মরে গেলাম তে আমার তুই মরে গেলি তে আমার আপনি মরে গেলেন এটা সব ভুল কথা আমি যে মরে যাব এটা সঠিক কথা তুই যদি মরে গেলে তে তে আমার আমি মরে গেলে আমি এটা তে আমার তাহলে দেড় লাখ টাকা এনে হেরে যদি দুইজন একজনে মরি তে তো মাফ হবো তাহলে বুঝছেন আমি এতক্ষণ মিছা কথা কইছিলাম একটা মিছা কথা তোর কি কইছিস যে তুই মরবি আমি প্রস্তুতি নিচ্ছি আমি থানায় যাই সুন্দর করে একটা মামলা করে লিপ কিস দেয় কামড় জমাই রেখে তা জানতাম না
নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে গা বাবা মানাল স্যারের ফোন দিছিল ফোন দিছিলাম ডাক্তারের ফোন দিতেছি বাবা বাবা
سلام عليكم 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 سلام عليكم